পাঁচ জনপ্রিয় ফুটবল তারকা যাদের কেউ মুসলিম থেকে খ্রিস্টান আবার খ্রিস্টান থেকে মুসলিম হয়েছেন গল্প কথা ইউটিউব চ্যানেলেই স্বাগতম প্রতিটি মানুষ তার জন্মগত ধর্ম বিশ্বাস করে বড় হয় আর পর্যাপ্ত জ্ঞান লাভ করার পরও বা পারে নিজেকে পরিবর্তন করতে বিশেষ করে নিজের জন্মগত ধর্ম বিশ্বাস পরিবর্তন করতে কিন্তু ফুটবল বিশ্বে এমন কিছু তারকাকে পাওয়া গেছে যারা নিজের জন্মগত ধর্ম বিশ্বাস ত্যাগ করে নিজের পছন্দ মতো বিশ্বাস গ্রহণ করেছেন তো চলুন বন্ধুরা আজকে আমরা এমন কিছু ফুটবল তারকাদের দেখব যারা ধর্মান্তরিত হয়েছিলেন ডিজিব্রাইল চেসি মুসলিম থেকে খ্রিস্টান ডিজিব্রাইল চেসি খুব জনপ্রিয় একজন ফুটবল তারকা ডিজিব্রাইল চেসি উনিশশো সালের আগস্ট মাসের বারো তারিখে ফ্রান্সে জন্মগ্রহণ করেন দু হাজার সাল তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মের দীক্ষা গ্রহণ করেন তার স্ত্রী জুডেলিটার খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন জেসি তার স্ত্রীর বিশ্বাসে প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম বিশ্বাস পরিবর্তন করে খ্রিস্টধর্মের দীক্ষা গ্রহণ করেন কিন্তু দু সালে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে চেসি তার খেলোয়াড় জীবনে সফল গিয়ে তার মূল্যবান্ধটি পা হারান প্রিমিয়ার লিগে খেলার সময় দুর্ভাগ্যবশত তার প্রথম পার্টি ভেঙে যায় আর অপরটি ভাঙে চীনে ওয়ার্ম আপ ম্যাচ খেলার সময় নিকোলাস অ্যানেলকা খ্রিস্টান থেকে মুসলিম নিকোলাস অ্যানেলকা উনিশশো সালে মার্চ এর চোদ্দ তারিখে জন্মগ্রহণ করেন এটি ছিল দু সাল যখন তিনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন মাত্র ষোলো বছর বয়সে তিনি তার কিছু মুসলমান বাল্যবন্ধুকে দেখে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করেন মুসলমান হওয়ার পর তার নাম হয় আব্দুল সালাম বিলাল অ্যানেলকা বলেন আমার এই সম্পর্ক স্রষ্টার সাথে এটি আমার জীবনকে আলোকিত করবে ইসলাম ধর্মকে আমি হৃদয় থেকে বিশ্বাস করি এবং আমি এই ধর্ম থেকে অনেক কিছু শিখেছি আমি একজন মুসলমান হতে পেরে নিজেকে অনেক সুখী মনে করি ইরিক আবিডাল খ্রিস্টান থেকে মুসলিম উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর ইরিক আবিদাল জন্মগ্রহণ করেন ইরিক আবিডাল ইসলাম ধর্মে প্রবেশ করেন হায়েত কেবিরকে বিয়ে করার মাধ্যমে তার ইসলামিক নাম বিলাল ইরিক আবিদাল দু সালে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন কিন্তু ইরিক আবিদাল বলেন এই রূপান্তর পুরোটাই প্রকৃতিগতভাবে হয়েছে এখানে মানুষের কোনো হাত নেই এমনকি আমার স্ত্রীরও না দু হাজার চোদ্দ সালে মাত্র ৩৫ বছর বয়সেই এরিক আবিদাল তার খেলোয়াড় জীবন থেকে অবসর গ্রহণ করেন জিওরেস ওয়ে খ্রিস্টান থেকে মুসলিম অতপর আবারও খ্রিস্টান ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণের পূর্বে জিওরেস ওয়ে প্রোটেস্টান্ট খ্রিস্ট বিশ্বাস করতেন তিনি ছিলেন আফ্রিকার সবচেয়ে ভালো খেলোয়াড় তিনি জন্মগ্রহণ করেন পহলা অক্টোবর উনিশশো সালে মাত্র দশ বছর ইসলাম ধর্ম চর্চা করার পর তিনি পুনরায় প্রোটেস্টান্ট খ্রিস্ট ফিরে যান দু সালে তিনি অবসর নেন এবং বর্তমানে তিনি একজন রাজনীতিবিদ ও মানবাধিকারবিদ ফ্রাঙ্ক রিবেরি খ্রিস্টান থেকে মুসলিম ফ্রাঙ্ক রিবেরি জন্মগ্রহণ করেন সাতই এপ্রিল উনিশশো সালে ওয়াহিবা নামে একজন মুসলমান মেয়েকে বিয়ে করে তিনি দু সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্মে আসার পর তার নাম হয় বিলাল তিনি বলেন ধর্ম আমার ব্যক্তিগত বিষয় আমি ইসলাম ধর্মে রূপান্তরিত হয়ে এসেছি আমি শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়েছি আমি দিনে পাঁচবার প্রার্থনা করি যা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে এবং আমি মানসিক প্রশান্তি অনুভব করি বন্ধুরা ধর্ম একটি বিশ্বাস এটি এমন এক বিশ্বাস যাকে কোনো যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না মানুষ যে বিশ্বাস ধারণ করবে সে ধর্মেই নিজেকে নিয়োজিত করবে এটাই স্বাভাবিক একটা বিষয় তাই এই জনপ্রিয় ফুটবল তারকাদের কেউ জন্মগত ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে আবার কেউ ধর্ম পরিবর্তন করার পর পুনরায় নিজের ধর্মে ফিরে এসেছেন তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ